वेलकम टू माय चैनल एसएल कुकिंग वर्ल्ड। आशा करी आल्लाहर रहमते सबाई भालो आछेन। आज के आमी आपनादेरके खूब सुंदर एवं खूब सहजे एकटा केक डेकोरेशन करे देखाबो। आर ए केकटा होच्छे आमार छेलेर जन्मदिनेर केक। जारा जारा आमार भिडियोगुलो पछंद करेन प्लिज लाइक करबेन एवं आमार चैनलटा जारा सबस्क्राइब करेछेन तादेरके अनेक धन्यवाद। जारा एखोनो सबस्क्राइब करेननि प्लिज सबस्क्राइब करबेन एवं पाशे थाका बेल बाटनटी बाजिए दिबेन। এই কেকটা ডেকোরেশন করতে আমার পাইপিং জেল লাগবে। এর জন্য নিয়ে নিচ্ছি আধা কাপ পানি, এক চা চামচ কর্নফ্লাওয়ার, এক চিমটি লবণ, এক চা চামচ চিনি এবং কর্ন সিরাপ দিব এক চা চামচ। এই কর্ন সিরাপের রেসিপিটা আমার চ্যানেলে আছে, আমি এর লিংক দিয়ে দিব, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আর এই কর্ন সিরাপটা ব্যবহার করলে পাইপিং জেলটা কিন্তু খুবই গ্লেজি হয়। আমি এখানে ব্লু ফুড কালার দিয়ে দিচ্ছি এক ফোঁটা। এখন এই সব কিছু ভালো করে নেড়ে আমি বলক তুলে নিব। যখন এটা জাল হতে হতে থকথকে হয়ে যাবে এরকম, তখন চুলাটা বন্ধ করে দিতে হবে এবং অন্য আরেকটা বাটিতে এটা ঢেলে নেড়ে নেড়ে ঠান্ডা করে নিতে হবে। এটা কিন্তু ঠান্ডা করে নিতে হবে নেড়ে নেড়ে, না হলে উপরে একটা সর জমে যাবে। এটা ঠান্ডা হলে আরও ঘন হয়ে যাবে। আমি এখানে চার ডিমের একটা স্পঞ্জ কেক তৈরি করে নিয়েছি। এখন এই কেকটা তিনটা স্লাইস করে কেটে নিয়েছি। আমি সুগার সিরাপ দিয়ে দিচ্ছি একটা স্লাইসের মধ্যে। আর স্পঞ্জ কেক কিন্তু অবশ্যই সুগার সিরাপ দিতে হয়। এখানে আমি ভিভো ক্রিম দিয়ে সাজিয়ে নিচ্ছি। আর ভিভো ক্রিমের রেসিপি আমার চ্যানেলে আছে, আমি এর লিংকটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। এখন একইভাবে প্রত্যেকটা লেয়ারে আমি সুগার সিরাপ দিয়ে নিব এবং ক্রিম দিয়ে সাজিয়ে নিব। আমি সবচেয়ে উপরের লেয়ারটাও দিয়ে নিয়েছি। এখন এর মধ্যেও সুগার সিরাপ দিয়েছি এবং ক্রিম দিয়ে প্রথমে একটা ক্রাম কোট দিয়ে নিচ্ছি। ক্রাম কোটটা দিলে কেকের উপরে আর গুড়া গুড়া ভাব থাকে না। এখন এই কেকটা আমি আধা ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিব। ফ্রিজ থেকে বের করে আমি কেকের সাইডে এইভাবে ক্রিম দিয়ে নিচ্ছি। এই কেকের ওপরে কিন্তু এতটা ক্রিম দেওয়ার প্রয়োজন নেই, কারণ ডিজাইন হবে। এখন সাইডটা আমি স্মুথ করে দিচ্ছি প্যালেট নাইফের সাহায্যে। আমি প্যালেট নাইফের সাহায্যে কেকের ওপরে একটা দাগ কেটে নিচ্ছি। এটা আমি রাস্তার ডিজাইন করব। আমি ক্রিমের মধ্যে অল্প একটু কালো রং দিয়ে এই কালারটা তৈরি করে নিয়েছি। এখন এই ক্রিমটা সমানভাবে দিয়ে আমি একটা রাস্তা তৈরি করে নিব। আর এই কেকটা ডেকোরেশন করাটা খুবই সহজ। একটা প্যালেট নাইফ দিয়ে আমি রাস্তাটা স্মুথ করে নিচ্ছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো অন্য যে কোনো ডিজাইন করতে পারেন। সেই একই ক্রিম দিয়ে আমি ডট ডট দিয়ে একটা পুকুরের শেপ করে নিচ্ছি। এই পুকুরটার সাইডে একটা পাহাড়ের মতো ডিজাইন করে নিয়েছি। এখন গ্রাস নজেল দিয়ে আমি পুরো কেকটার উপরে ঘাসের ডিজাইন করে নিব। আর ইনশাল্লাহ আগামী যে কোনো একটা ভিডিওতে আমি কিভাবে নজেল ছাড়া গ্রাস ডিজাইনটা করতে হয় তা দেখানোর চেষ্টা করব। পুরো কেকটা আমি এইভাবে সাজিয়ে নিচ্ছি। কেকের সাইডে বর্ডার লাইনেও আমি সেই একই গ্রাস নজেল দিয়ে ডিজাইন করে নিচ্ছি। এখন একটা সাদা কালারের ক্রিম দিয়ে রাস্তার মাঝখানে দাগ দিয়ে নিচ্ছি। সচরাচর রাস্তার মধ্যে এইরকম ডিজাইনটাই করা থাকে। আর্টিফিশিয়াল গাছ নিয়েছি এখানে। আমি বিভিন্ন রকমের আর্টিফিশিয়াল গাছ দিয়ে এই কেকটা ডেকোরেশন করব। আমি এখানে খেলনার হাতি দিয়ে দিলাম। আপনারা চাইলে বিভিন্ন রকমের প্রাণী দিয়ে এখানে ডেকোরেশন করতে পারেন। আমার ছেলের পছন্দের খেলনাগুলো দিয়ে আমি এই কেকটা ডেকোরেশন করে নিয়েছি। আর সেই পাইপিং জেলটা এখন এই পুকুরের শেপটার মধ্যে দিয়ে দিচ্ছি, তাহলে পানির মতো দেখা যাবে। আর সর্বশেষে আমি রাস্তার মধ্যে একটা গাড়ি দিয়ে দিচ্ছি, তাহলে কিন্তু কেকটার সৌন্দর্যটা আরও বেড়ে যাবে। আমার এখানে কেকটা ডেকোরেশন করা হয়ে গেছে। আপনারাও কিন্তু খুব সহজেই এই কেকটা বাসায় ডেকোরেশন করতে পারবেন এবং ইনশাল্লাহ আপনাদের বাচ্চারা অবশ্যই এই কেকটা পছন্দ করবে। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।
আল্লাহ হাফেজ।